আবু সাইদ মারা গিয়েছে, মীর মারা গিয়েছে, রাফি মারা গিয়েছে, রাতুলকে আমার সামনে গুলি করা হয়েছে, আমি দেখেছি। তারা তো ভবিষ্যতে কিছু একটা হতো, কারো না কারো সন্তান। ছাত্রলীগ কখনোই আমার পছন্দের ছিল না। আমার বাবা একজন রাজনীতিবিদ ছিলেন, আওয়ামী লীগের একজন কর্মী ছিলেন, ত্যাগী কর্মী ছিলেন। আমার বাবা, আমি ছোটবেলায় দেখেছি আমার বাবা শেখ হাসিনা যখন জেলে ছিল, যখন ইন্ডিয়া থেকে বাংলাদেশে আসে, আমার বাচ্চা চারা কিন্তু তখনকার ছাত্র ছিল, তারা কিন্তু শেখ হাসিনার সাথে অন্যায় হয়েছে, অন্যায় হওয়ার কারণে আমার বাচ্চা চারা কিন্তু তার সাথে দাঁড়িয়েছে। আমি আমার পরিবার থেকে সেটাই শিখেছি, আমি ন্যায়ের পক্ষে কথা বলবো, অন্যায়ের বিরুদ্ধে কথা বলবো। আমি নাসিম চাচ্ছুর সাথে কোনো কথা বলবো না, আমি কোনো এমপির সাথে কথা বলবো না, আমি সোজা বুবুর সাথে কথা বলবো, যাকে ছোটবেলা থেকে বুবুকে ডেকে এসেছি সেই বুবুর সাথে কথা বলবো। আমি কথা বলবো বঙ্গবন্ধুর মেয়ের সাথে, আমি শেখ হাসিনার সাথে না, আমি বঙ্গবন্ধুর মেয়ের সাথে কথা বলবো। এটা আমার দাবি। আমি মেসাবি, আমি এবার এইচএসসি দিব, এইচএসসি শিক্ষার্থী। জি, আমি খিলগাঁও কমার্স কলেজ থেকে আসছি, ঠিক আছে। আমার জায়গা থেকে আমি বলবো যে যে ছাত্রদের, সেই ছাত্রদের উপর গুলি করা হয়েছে, সেই ছাত্ররা আমরা, এদেশের ভবিষ্যৎ, এদেশের সম্পদ, পরবর্তী ভবিষ্যতের বাংলাদেশ আমাদের উপর নির্ভর করছে, আমাদের এই ছাত্রদের উপর নির্ভর করছে। তো আমাদের এই ছাত্রদের গুলি করার তো কোনো যুক্তি আসলে আমরা দেখি না, কারণ এরাই একদিন মন্ত্রী হবে, মিনিস্টার হবে, পার্লামেন্টে বসবে, এরা একদিন দেশ শাসন করবে। এদের উপর গুলি চালানো যায় না, যারা মারা গিয়েছে ভবিষ্যতে, যে তারাই তো দেশের সেবা করতো, তাদের উপরে এই আক্রমণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমি রাষ্ট্রের কাছে, সরকারের কাছে দাবি জানাচ্ছি, আমার ভাইয়ের রক্তর প্রতিবাদ, এই জবাব তাকে দিতে হবে। আমার ভাই কেন মরল, তার অপরাধটা কি ছিল? আমাদের আন্দোলনটা কোটা নিয়েছিল, সেই কোটাটাকে পুরো রাজনৈতিক দলেরা এটাকে পুঁজি করে বিভিন্ন রকমের আক্রমণ চালিয়েছে, বিভিন্ন রাজনৈতিক দল ঢুকিয়েছে, যেমন জামাত, শিবির, বিএনপি। তারা ভেবেছে, তারা বলছে সরকার পতন, আরেক দল ভাবছে আমরা তাদেরকে চাই না, আমরা তাদেরকে চাই না, আমরা সুষ্ঠু শাসন চাই। আমাদের এটা শোকের মাস, এটা আগস্ট মাস, সামনে 15ই আগস্ট, আমরা আমাদের ইতিহাস ভুলে যাব না, আমাদের ইতিহাস থেকে আমাদের অনুপ্রেরণা, আমরা ইতিহাস থেকে অনুপ্রেরণা জাগিয়ে এখন রাজপথে 1952, 1969, 1966, 1971, 1975 সেই ইতিহাস থেকে আমরা রাজপথে, এই রাজপথ আমরা ছাড়ব না। আমাদের ইতিহাস আমাদের অনুপ্রেরণা জাগায়, আমাদের ইতিহাস আমাদেরকে ন্যায় অন্যায়ের কথা বলতে শিখিয়েছে। আমরা ন্যায় অন্যায়ের প্রতিবাদ করব, কথা বলবো, ন্যায় দেখলে কথা বলবো, অন্যায় দেখলে কথা বলবো, ন্যায়ের সাথে লড়বো, অন্যায়ের বিরুদ্ধে লড়বো, এটাই আমাদের দাবি। আমার ভাইয়ের রক্ত যে কোনো মূল্যে এর বিচার দিতে হবে। আমি দেখেছি আবু সাইদকে মারা হয়েছে, পুরো বাংলাদেশ দেখেছে আবু সাইদকে মারা হয়েছে, একজন পুলিশ তাকে মেরেছে, আমরা পুরো বাংলাদেশ দেখেছি। এখন সেই ভিডিওটা বাংলাদেশের কোনো সোশ্যাল মিডিয়াতে নাই, তারা 16 বছরের একটা ছেলেকে ধরে নিয়ে গেছে, এটা তো হওয়ার কথা না। এটা এটা কোন রাস্তে আছে? এখন ওনারা গুলি চালিয়েছে, ঠিক আছে, গুলি চালানোর পর ওনারা কি করেছে? ওনারা এখন ধরে ধরে মানুষকে নিয়ে যাচ্ছে, এটা না। এই রাত 3টা 4টা এই গুলি করা যাবে না, আমার আমার দেশের ভবিষ্যৎ, আমার দেশের সম্পদের গায়ে হাত দেওয়া যাবে না। তারা একদিন দেশ শাসন করবে, দেশের সেবা করবে। আমার ভাইদের নিরীহ মানুষ বাহির, তাদের আত্মীয় মারা গিয়েছে, তারা ঢাকায় এসেছে, তাদেরকে ধরে নিয়ে যাচ্ছে, কেন? নিরীহ মানুষরা কি করেছে? তারাও তো আমার আমার বাবার মতো, কারো না কারো বাবা, কারো না কারো সন্তান, কারো না কারো বউ, কারো না কারো বোন। আপনাদের কি দয়া হয় না, মায়া হয় না? আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তার মতো স্বজন হারানোর বেদনা আর কেউ বোঝেন, আমাদেরও স্বজন হারিয়েছে, আমরাও বুঝি, আমরাও তার জায়গাটা বুঝি, আমরা শেখ হাসিনার পরিবার, কিন্তু সেই পরিবারে গিয়ে সে হাত দেবে? আমরা তার নিরাপত্তা দিব, সে আমাদের গায়ে কিভাবে হাত দেয়? সে তাকে আমরা নিরাপত্তা দেব, আমরা এদেশের ভবিষ্যৎ। সে যেদিন বলেছে আমাকে মেরে ফেলা লাগবে না, আমি আমাকে মানুষ থেকে দূরে সরাই দিলে আমি মরে যাব, আপনি আমাদেরকে কেন দূরে সরাই দিচ্ছেন? আমরা তো আপনার কাছে থাকতে চেয়েছিলাম, আমরা চেয়েছিলাম, উনি দূরে সরাই দিয়েছে। উনি কোনোভাবে, যে কোনো মূল্যে আমার ভাই বোনের রক্তের বিচার করতে হবে, তাকে বিচার করতে হবে, হবে। আজ বঙ্গবন্ধু থাকলে দেশের এই পরিস্থিতি হতো না। আমরা কোনোভাবে দেশের ইতিহাসকে অসম্মান করি না, করব না।
কিন্তু সেই ইতিহাসকে পুঁজি করে সেই ইতিহাসকে আমরা বুকে নিয়ে রাজপথে এর আমার ভাইদের বিচার করতে হবে যে কোনো মূল্যে। আমি ভাইদের বিচার চাই, সেখানে সরকার পতন চেয়েছে সেটা তাদের বিষয়, আমি নিরপেক্ষ, আমি কোনো দল করি না, আমি কোনো দল করি না, আমি ভবিষ্যতে এই দেশের সেবা করব যে কোনোভাবে। আপনারা গণমাধ্যম কর্মী, আপনারা তো দেশের সেবা করছেন, কোনো না কোনোভাবে সেবা করছেন, আমাদের গায়ে কেন হাত দিবেন? আজকে আমি মরে গেলে ভবিষ্যতে আমি কিছু একটা হতে পারতাম, হব, দেশের সেবাই তো করব। আবু সাইদ মারা গিয়েছে, মীর মারা গিয়েছে, রাফি মারা গিয়েছে, রাতুলকে আমার সামনে গুলি করা হয়েছে, আমি দেখেছি, তারা তো ভবিষ্যতে কিছু একটা হতো, কারো না কারো সন্তান। ছাত্রলীগ কখনোই আমার পছন্দের ছিল না। আমার বাবা একজন রাজনীতিবিদ ছিলেন, আওয়ামী লীগের একজন কর্মী ছিলেন, ত্যাগী কর্মী ছিলেন। আমার বাবা, আমি ছোটবেলায় দেখেছি আমার বাবা শেখ হাসিনা যখন জেলে ছিল, যখন ইন্ডিয়া থেকে বাংলাদেশে আসে, আমার বাপ চাচারা কিন্তু তখনকার ছাত্র ছিল, তারা কিন্তু শেখ হাসিনার সাথে অন্যায় হয়েছে, অন্যায় হওয়ার কারণে আমার বাপ চাচারা কিন্তু তার সাথে দাঁড়িয়েছে। আমি আমার পরিবার থেকে সেটাই শিখেছি, আমি ন্যায়ের পক্ষে কথা বলবো, অন্যায়ের বিরুদ্ধে কথা বলবো। আমি নাসিম চাচুর সাথে কোনো কথা বলবো না, আমি কোনো এমপির সাথে কথা বলবো না, আমি সোজা বুবুর সাথে কথা বলবো, যাকে ছোটবেলা থেকে বুবুকে ডেকে এসেছি সেই বুবুর সাথে কথা বলবো। আমি কথা বলবো বঙ্গবন্ধুর মেয়ের সাথে, আমি শেখ হাসিনার সাথে না, আমি বঙ্গবন্ধুর মেয়ের সাথে কথা বলবো, এটা আমার দাবি। যে আপনার পরিচয়টা দিন। আমি মেসাবিন, আমি এবার এইচএসসি দিব, এইচএসসির শিক্ষার্থী। জি, আমি খিলগাঁও কমার্স কলেজ থেকে আসছি, ঠিক আছে।